একটি দলিত। আচ্ছা, আমরা একাদশ ক্লাসের প্রথম ক্লাস আজকে আলোচনা করব। তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই ক্লাসে। আমাদের যে ক্লাস আজকে, সেটা তোমরা হয়তো আগে কোনোদিন এই মনোবিজ্ঞানের কেউ কেউ নামই শোনেনি, তাই না? এবং আজকে মোটামুটি আমি ধারণা দিচ্ছি যে মনোবিজ্ঞান একটা সাবজেক্ট বা বিষয় যেটা তোমরা কলেজ শাখায় নিয়েছো, এর পুরো নাম মনোবিজ্ঞান এবং ইংরেজিতে এটা বলে সাইকোলজি। আমরা যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব আজকে, মোটামুটি ধারণা নিচ্ছি আমরা, এর পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করব মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞাটা কি হতে পারে, আচরণ কাকে বলে, মানসিক প্রক্রিয়া কাকে বলে, বা মানসিক প্রক্রিয়ার গুরুত্বটা কি, এই বিষয়টা, এই কয়েকটা বিষয় আমরা জানতে পারলে মনোবিজ্ঞানের ধারণাটা আমরা পাবো। তাহলে আমাদের সংজ্ঞা জানার আগে কিছু কিছু ছবি দেখে নিই আমরা, একটু দেখো তো। তাহলে আমরা তীর চিহ্নিত কিছু জিনিস দেখতে পাচ্ছি, এই ছবিগুলো দেখে রেখা দেখতে পাচ্ছি, এগুলো আমাদের মনোবিজ্ঞানেরই কিছু কিছু বিষয় সম্পর্কে একটু ধারণা দেওয়া হচ্ছে তোমাদের। আমাদের বুদ্ধি, আমাদের চিন্তা, আমাদের চলাফেরা, আমাদের আচরণ, সব কিছুই কিন্তু মনোবিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত, তাই না? এবং আমাদের, আমরা যেগুলো চিন্তা করি, আমরা আমাদের জীবন সম্পর্কে যেগুলো চিন্তা করি, সবকিছুই মনোবিজ্ঞানের অন্তর্ভুক্ত। আমাদের জীবনটা কিন্তু মনোবিজ্ঞানের বাইরের কিছু না, সবকিছুই বাস্তবতার সম্মুখীন আমরা হই, তখনই আমরা মনোবিজ্ঞানের দ্বারস্থ হই। তাহলে এখানে দেখো ধাঁধা কিছুটা, হ্যাঁ, এগুলো কিছু ছবি দেখা যাচ্ছে আমাদের। দক্ষতা দেখা যাচ্ছে, বুদ্ধি, বুদ্ধির খেলা, আমরা বাস্তবে বুদ্ধিকে ব্যাখ্যা করি আমাদের মনোবিজ্ঞান বিষয়ে, দক্ষতা কি রকম, কার কি রকম দক্ষতা, এটাও, এগুলো মনোবিজ্ঞানের অন্তর্ভুক্ত, তাই না? আমাদের যাই হোক, আমাদের এই মনোবিজ্ঞানের ইংরেজি পুঁথি শব্দ হচ্ছে সাইকোলজি। সাইকোলজিটা বানানটা আমরা দেখি একটু। দেখো সংক্ষেপে মনে রাখার পদ্ধতি হলো পিসি চলো যাই, পি এস ওয়াই সি এইচ ও এলো, তাই না, জি ওয়াই। আমাদের কিন্তু এই বানানগুলোর সাথেও আমরা সম্পৃক্ত না, একটু একটু মনে রাখতে হবে অবশ্যই, তাই না? আমাদের ইংরেজি বানান মনে রাখতে হবে। সাইকোলজি শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে আসছে, একটা হচ্ছে সাইকি এবং লগস। সাইকি অর্থ কি, আত্মা, তাই না? লগস অর্থ হচ্ছে বিজ্ঞান। তাহলে আমাদের বানানগুলো একটু এলোমেলো করে, আমাদের কোনটা বানান ঠিক হবে দেখো, সাইকোলজি, সাইকোলজি, তাই না? আমরা সংক্ষেপে তাহলে এটা একটা বানান আমরা সিলেক্ট করতেছি, গোটা ঠিক হবে, তাই না? সাইকোলজি, সাইকোলজি। এরপরে তাহলে সাইকোলজি অর্থ মন, আত্মা, প্রাণ, জীবন। তা আমাদের প্রথমত আমরা মন আর আত্মা নিয়ে একটু গবেষণা করি, তবে আত্মা সম্পর্কে কিন্তু আগে আলোচনা হতো, এখন মন নিয়ে আলোচনা হয়। তাহলে সাইকোলজি ইংরেজি একটু আমরা সংজ্ঞা দেখি। সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ হিউম্যান অ্যান্ড এনিম্যাল বিহেভিয়ার অ্যান্ড মেন্টাল প্রসেস। এটা লিখেও নিতে পারো, তোমাদের বইয়েও আছে, তাই আমি একটু বাংলাটাও বলে দিই সাথে সাথে। মনোবিজ্ঞান হলো মানুষ ও প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত পর্যালোচনা, তাই না? এটা সংক্ষিপ্ত আকারে মনোবিজ্ঞান হলো প্রাণীর, প্রধানত মানুষের আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত পর্যালোচনা, তাই না? তাহলে আমাদের এই সংজ্ঞাতে কিছু কিছু বিষয় আছে, যেরকম আচরণ। তা আচরণ কথাটা বলতে বোঝায় মানুষ বা প্রাণী যে সব কাজ করে, আমরা চলাফেরা করি, হাসাহাসি করি, দৌড় ধাপ পারি, সবকিছুই আচরণের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমরা যা কিছু করি ওটাই হলো আচরণ, হ্যাঁ, যাকে বিহেভিয়ার বলা আছে। আমরা কথা বলছি, হাঁটছি, হ্যাঁ না, লাফাচ্ছি, সবকিছুই আচরণ। তাহলে মানসিক প্রক্রিয়া কোনটা,
মেন্টাল প্রসেস যেটাকে বলা হচ্ছে, যে সব কার্যগুলি বাইরে থেকে পর্যবেক্ষণ করা যায় না কিন্তু মানুষের মধ্যে সত্যি সত্যি ঘটে থাকে। আবার সহজভাবে বলা যেতে পারে, যেগুলো আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি, এটাও হয়। এটাই কি বলা হচ্ছে মানসিক প্রক্রিয়া, যেটাকে বলা হয় মেন্টাল প্রসেস। তাই না? স্বপ্ন হতে পারে, চিন্তা হতে পারে, বুদ্ধি হতে পারে, বিশ্বাস হতে পারে, পছন্দ অপছন্দ হতে পারে। তাহলে যেসব ক্ষেত্রে মানুষের পরীক্ষণ সম্ভব হয় না, ক্ষতির সম্ভাবনা থাকে, সে সকল ক্ষেত্রে নিম্নতর প্রাণীর উপর গবেষণা করে থাকি। অর্থাৎ আমরা মানুষের বিকল্প হিসেবেও উচ্চ বুদ্ধি সম্পন্ন কিছু প্রাণী বেছে নেই মনোবিজ্ঞানের ক্ষেত্রে। মানুষের উপর হয়তো অনেক সময় গবেষণা করা যায় না, সব বিষয় ক্ষতি হতে পারে, সেই জন্য শিম্পাঞ্জি, বানর, বিড়াল এগুলোর উপরও গবেষণা। তাহলে আমরা এই গবেষণা করতে যে বিভিন্ন প্রকার শখের মাধ্যমে করে থাকি, যেরকম বিষয় নির্ধারণ করি গবেষণার ক্ষেত্রে, হাইপোথেসিস, তাই না, এগুলো শখ আকারে আমি দেখালাম একটু, সমস্যা, তত্ত্ব, আনুমানিক সিদ্ধান্ত, পরীক্ষণ পরিকল্পনা, এগুলো আমরা পরেও আলোচনা করব। তাহলে বিজ্ঞান কাকে বলে? বিজ্ঞান কথাটা বলতে বোঝায় বিজ্ঞান হলো আমরা কি করি, কোনো বিষয়ে পর্যালোচনা করে যখন আমরা পরীক্ষা লব্ধ সম্মুখীন করি, অর্থাৎ পরীক্ষার সম্মুখীন হই এবং প্রমাণ করি, সেটাই হচ্ছে বিজ্ঞান। তাই না? বিজ্ঞান কিন্তু প্রমাণ করে। তাহলে আমাদের আজকের কাজ হবে কি, মোটামুটি আমরা এতদূর যা আলোচনা করলাম তা বুঝতে পারলাম যে আমাদের মনোবিজ্ঞানকে বিজ্ঞান বলা হয়, আচরণ কি এটা আমাদের জানতে হবে। তোমরা একটু দলীয় ভাবে আলোচনা করে নিও এগুলো, চিন্তন কেন মানসিক প্রক্রিয়ার অংশ, এগুলো একটু পরবর্তীতে আমি পরের ক্লাসে একটু তোমাদেরকে ধরবো, তোমরা দলীয় ভাবে এগুলো একটু সবাই একটু আলোচনা করো যে এটা আমরা কি হতে পারে এগুলো। তাই না? এগুলো প্রশ্নের উত্তর জেনে আসবা। তাহলে আজকে আমরা যা জানলাম মনোবিজ্ঞান কাকে বলে, আচরণ কি, তাই না, আর মানসিক প্রক্রিয়া কি, এই কয়েকটা বিষয় আমরা জানতে পারলাম। তাহলে এই বিষয়ে আমরা একটু বাড়ির কাজ একটু দেই, আমরা বাড়ি থেকে তোমরা একটু এই কয়েকটা প্রশ্ন একটু লিখে নিয়ে আসবা, অবশ্যই অবশ্য 5-7 লাইনের মতো লিখলেই হবে, বেশি বিস্তারিত লেখার দরকার নাই। আমরা লিখব হচ্ছে মনোবিজ্ঞানে আধুনিক সংজ্ঞা, সংজ্ঞাটা একটু লিখবা, আচরণ বলতে কি বোঝায় এটা লিখবা, মানসিক প্রক্রিয়া বলতে কি বোঝায়, তাই না, এবং মানসিক প্রক্রিয়া গুরুত্বপূর্ণ কেন, বা অর্থাৎ আমাদের বাস্তব জীবনে মানসিক প্রক্রিয়াটা কি গুরুত্বপূর্ণ বা কি ভূমিকা রাখে, এই কয়েকটা বিষয়ের উপর একটু লিখে নিয়ে আসবো। তাই না? তাহলে আজকের আমি ক্লাস এখানেই শেষ করব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। এ আনো আনো বিস্কুট কই বারে বন্ধু স্যার।